আমাদের যত সমস্যা এর মাঝে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ঈমানের সমস্যা। আস্তে বলেন মাইর আসতে পারে, আরো জোরে বলেন। মাহফিলগুলো সাধারণত আয়োজন হয় ঈমান এবং আমলের রোগের চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসক হিসেবে আপনারা যাদেরকে দাওয়াত দেন ওনারাও যে ঈমান এবং আমলের রোগ মুক্ত বিষয়টা এরকম নয়, বরং আপনাদের ঈমান এবং আমলের যে পরিমাণ রোগ আছে, আমি অন্যের কথা বলবো না, আমি আমার নিজের কথাই বলি, আমি ঈমান এবং আমলের দিক থেকে রোগের দিক থেকে আরো অনেক বেশি রোগী। তাহলে এরকম একজন রোগীকে দাওয়াত দিয়ে রোগ মুক্ত হওয়ার জন্য আলোচনা শোনার কি দরকার? মানুষ যেভাবে শারীরিকভাবে রোগাক্রান্ত হয়, শারীরিক রোগ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হন, কিন্তু আপনারা যে ডাক্তারের কাছে শারীরিক রোগের জন্য যান, ওই ডাক্তারও কি গোটা জীবনে কখনো শারীরিকভাবে রোগাক্রান্ত হন নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এমনও তো হতে পারে আপনি জ্বরের জন্য যে ডাক্তারের কাছে গেলেন, ওই ডাক্তার তখন নিজেও জ্বর আক্রান্ত অথচ আপনাকে ওষুধ লিখছে, তখন তার গায়েও কি জ্বর। আপনি যখন জানলেন যে ডাক্তার মারাত্মক জ্বরে আক্রান্ত, এই অবস্থায় আপনাকে ওষুধ দিচ্ছে, এই তথ্য জানার পর কি আপনি চিকিৎসা না নিয়ে ফিরে আসবেন? ফিরে আসবেন। ঠিক আমরা যারা আমাদেরকে যাদেরকে আপনারা দাওয়াত দেন, আমরাও প্রচুর রোগে আক্রান্ত, ঈমান এবং আমলের রোগে ভরা, কিন্তু এরপরেও আপনারা আমাদের কথাগুলো শুনেন, আমরাও বলি। আশা করা যায় দুই রোগী মিলে কথা বললে হয়তো একটা চিকিৎসার পথ খুঁজে পাওয়া যাবে, আমরা ঠিক সেই লক্ষ্যেই কথা বলব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা, একজন ডাক্তারের কাছে যখন কোনো রোগী অনেকগুলো রোগ নিয়ে যান, ডাক্তার সাধারণত যে রোগটা বেশি জটিল সেটার চিকিৎসা আগে করেন, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বিজ্ঞোচিত সিদ্ধান্ত। যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার মাথা ব্যথা, গায়ে হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়ে, রুচি কম, খেতে পারেন না, এগুলো কি সব রোগ না ভালো? আপনার কি আজকে আমার প্রতি রাগ? এখনো তো জবাব ভালোভাবে একবারও পেলাম, এই যে কয়েকটা কথা বললাম এগুলো কি অসুখ না? ও মাথা লাড়ে, দেখেন এই যুবক, দেখেন ও মাথা লাড়ে, এগুলো কি অসুখ না? কিন্তু ঠিক আপনার এই অসুখগুলোর সাথে সাথে আপনার এই হাতটা কেটে গেল প্রায় 15 আনা, চামড়ার সাথে হাতটা একটু ঝুলছে, রক্ত বের হচ্ছে স্রোতের বেগে, এই অবস্থায় আপনি হাত কাটা নিয়ে যখন ডাক্তারের কাছে গেলেন, গায়ে জ্বর, রুচি কম, খেতে পারেন না, নাক দিয়ে পানি পড়ে, এগুলো সমস্যা, ডাক্তার কি আগে আপনাকে নাকে পানি পড়ার বন্ধর ওষুধ দিবে, রুচি বাড়ার জন্য সিরাপ দিবে, নাকে হাত কাটার ব্যবস্থা নেবে? যদি ডাক্তার হাত কাটার কোনো ব্যবস্থা না নেন, রক্ত বন্ধ করার, সিলাই করার, শুধু আপনাকে একটা মিষ্টি ওষুধ দিয়ে দিলেন, যেটা খাবেন 3 বেলা রুচি বেড়ে যাবে, খাওয়ার চাহিদা বেড়ে যাবে, আপনার ওটো সমস্যা, কিন্তু ডাক্তার আপনার মূল সমস্যায় নজর না দিয়েই রুচি বাড়ার ওষুধ দেওয়ার কারণে আপনি ডাক্তারকে ভালো বলবেন না পাগল বলবেন? আরো আসতে বলেন। আমার দৃষ্টিতে বর্তমানে মুসলমানদের আমলের রোগ যে পরিমাণ, তার থেকে অনেক জটিল রোগ হলো ঈমানের। আরো জোরে বলেন, কিসের রোগ? আরেকবার বলুন, কিসের রোগ? আমরা আজকের মাহফিলে যারা এসেছি, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কারা কারা চাইন একটু হাত তোলেন তো দেখি।
একজন হাত উঠে পরে নাক চুলকায়, এটা কারণ কি? হ্যাঁ হ্যাঁ ভুল করে উঠে লেছে, পরে খেয়াল করে নাম দিছে। আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? এবার কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক বলি আমিন, আরো জোরে সরে বলি আমিন। জান্নাতে যাওয়া এটা কি খুব বেশি জরুরি? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা, কয়টা কাজ সবাই বলেন? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন আমার অনুরোধ থাকবে জবান খুলে কথা বলুন। এখানে কথা বললে বিপদ আসার সম্ভাবনা আছে? গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে? জেলে যাওয়ার কোনো আশঙ্কা আছে? তো এই জায়গায় এত নিরাপদ হওয়ার পরেও যদি কথা না বলেন, যে জায়গায় কথা বললে বিপদ আসার সম্ভাবনা ওই জায়গা কি আপনাকে কখনো পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা বলুন? ঈমান, আরো জোরে বলুন আমল। এবার আমি এক দুই বলবো, জবাব পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, দুই, আবার বলুন আমল। আগে ঈমান না আগে আমল? আবার বলুন। ঈমান এত জরুরি বিষয়, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না। শুধু আমল দিয়ে ঈমান ছাড়া কখনই জান্নাত পাওয়া যাবে না, কিন্তু আমল ছাড়া শুধু ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে। আমি কি কথা বুঝে দিতে পারলাম? আমার ভাইয়েরা, ঈমান ছাড়া কোনো ভালো কাজ বিনিময়ে সওয়াব পাওয়া যাবে না। দাড়ি খুব ভালো কাজ, কিন্তু কোনো বিধর্মী যদি দাড়ি রাখে, যেমন ইদানিং অনেক বিধর্মীর মুখে দাড়ি পাওয়া যায় এবং দাঁড়ির কারণে একামতে দিনের কর্মী হিসেবে মাইরু খায়, এরকম প্রমাণও তো আছে দেশে। এই বিধর্মী যে দাঁড়ি রাখলো বিনিময়ে কি পরিমাণ সওয়াব পাবে? কোনো সওয়াব পাবে? তাহলে কোন ঈমানদার যদি দাঁড়ি রাখে বিনিময়ে সওয়াব পাবে, কোন বেঈমান যদি দাঁড়ি রাখে সওয়াব পাবে? ঠিক আছে কথা আমার ভাইয়েরা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাগবে কি কাজ? আবার বলুন। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? শুরুতে যে বলেছিলেন একটু আগে আমরা সকলে জান্নাতে যেতে চাই, এখনো কি সেই কথায় আছেন? আমাদের অনেকের অভ্যাস জায়গা থেকে উঠার আগেই কথায় লড়ে যাই। কথা লড়ে নাই তো আপনাদের? আগের কথা এখনো আছেন তো? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়াটা কি খুব জরুরি? ডান পাশের ওনাদের জরুরত নাই মনে হয়। খুব জরুরি, খুব প্রয়োজন, যাওয়াই লাগবে, না গেলে চলবে না। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া এরকম জরুরি। হ্যাঁ, কুমিল্লা যাওয়া যেরকম জরুরি এরকম জরুরি। আপনাদের কাছাকাছি বাজার কোনটা? এদিকে কংসনগর বাজারে যাওয়া যেরকম জরুরি, জান্নাতে যাওয়া এরকম জরুরি। হ্যাঁ, আওয়াজ আগের থেকে অনেক কমে গেছে না? মানে ঢাকা থেকে আসলাম কুমিল্লা, আওয়াজ কিছু কমছে, কুমিল্লা থেকে কংসনগর আওয়াজ আরও কমে গেছে। মানে কংসনগর যাওয়া তো অনেকের জন্য খুব বেশি জরুরি না, এই জন্য আওয়াজ কমে গেছে। কংসনগর যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া কি এরকম জরুরি না আরও জরুরি? কংসনগর জীবনে না গেলেও চলবে, কিন্তু জান্নাতে যাওয়াই লাগবে। ঠিক আছে কথা? এখানে এরকম অনেক আল্লাহর বান্দা থাকার সম্ভাবনা যিনি এ পর্যন্ত ঢাকা যান নাই, আছে না? যদি আমি এখন হাত তুলতে বলতে হয়তো লজ্জায় তুলবেন না, কিন্তু আছে। ওনার কি সংসার চলে না? তাহলে ঢাকা না গেলেও সংসার চলে, কিন্তু জান্নাতে না গেলে জীবন চলবে না, ঠিক নয় কি? ঢাকা না গেলে জীবন চলবে, সংসার চলবে, দুনিয়া চলবে, কিন্তু জান্নাতে না গেলে জীবনই অচল হয়ে যাবে। তাহলে যে কোনো মূল্যে জান্নাতে যেতে চাই। কোনো এক জরুরি প্রয়োজনে আপনি কংসনগর বাজারে রওনা হলেন, জরুরতটা এমন যে আপনার ঘরে একজন মুমূর্ষ রুগী, রুগীটার জীবন যায় যায়, আপনি ডক্টর ডেকেছেন,
উনি আপনার রোগীকে দেখে খুব ভয়ানক তথ্য দিলেন যে রোগীর অবস্থা জটিল, একটা ইনজেকশন লিখেছেন উনি যেটা কংসনগর বাজারে গেলে পাবেন, খুব দ্রুত নিয়ে আসেন, আমি ইনজেকশনটা ফুস করি এরপরে যাব। আপনি খুব দ্রুত বেগে রওনা হলেন কংসনগর, প্রেসার হাই আপনার, মূর্ষ রোগী সোয়া। বাড়ি থেকে একটু যাওয়ার পরেই দেখলেন রাস্তার উপরে এমন একটা গরু বাঁধা। গরু চিনেন তো আপনারা? ও চিনেন? আমি গরু চিনেন? এমন একটা গরু বাঁধা যে গরুটা মানুষ দেখলেই আঘাত করে, এরকম গরু আছে না? অবশ্য ইদানিং গরু আগের মতো এখন আর আঘাত করে না, এখন মানুষকে গরু থেকে বেশি মানুষ মানুষকে আঘাত করে। আগে গরু যেরকম আঘাত করত, আমি ইদানিং অনেক খেয়াল করলাম, এখন আর গরুকে মানুষ হাতে ব্যাট নিয়ে পাহারা দেওয়া লাগে না, এখন গরু আগের তুলনায় অনেক ভদ্র হয়ে গেছে। আমাদের ছোটবেলা দেখেছি গাভী দুধ দোহন করার জন্য মালিক অনেক কষ্ট করতে হতো, দুধের বাটে হাত দিলে গাভী কি করে কথা কয় না কেন? এমনকি এই লাথি থেকে বাঁচার জন্য মালিক পিছনে দুইটা বাঁশ কি করত? হ্যাঁ, আপনাদের দেশে কি কয়? আর ফাতা। যাই হোক, আমাদের দেশে এই পরিবেশটা নাই, দুইটা বাঁশ গাড়ায়, দুই বাঁশের সাথে পাও দুইটা বাঁধে, এইভাবে তো গরুর দুধ দোহন করত। এখন কিন্তু এরকম কোনো ঘটনা আছে আমার জানা নাই, বরং এরকম দৃশ্য এখন ইন্টারনেটে পাওয়া যায়, ছোট্ট দুই বছরের শিশু গরুর দুধের বাট থেকে দুধ চোষণ করে খায়, দেখেন নাই? যে সময় একটা সময় গরুকে বেঁধে দোহন করা লাগতো, ওই সময় এখন ছোট্ট দুই বছরের শিশু টুসে টুসে দুধ খায়। এখন গরু আর মানুষকে আঘাত করে না, গরু এই দায়িত্ব থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, এই দায়িত্ব এখন পালন করছে বনি আদম মানুষ, ঠিক নয় কি? গরুর আঘাতে তো মানুষ মারা যায় না, মানুষের আঘাতে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক নয় কি? আমার ভাই মনে আছে কি আগের কথা? এখন পশুর চরিত্র চলে আসছে কার ভিতরে? আরো জোরে বলেন, অপেক্ষায় থাকেন বাঁদরের চরিত্র আসা শুরু হয়েছে, ঠিক নয় কি? আপনি রওনা হলেন কোন বাজারে? না কি আনার জন্য? হ্যাঁ, সামনে কি পড়লো? গরু পড়লো। এই গরুটা আগের তবিয়ত এখনো রয়ে গেছে, দেখলে গুতা মারে। আপনি কি এই অবস্থা থেকে ফিরে আসবেন না রিক্স নেবেন? ডান পাশে শুরু থেকে ঝামেলা, আওয়াজ কম, বাসের ডান পাশ থেকে। এবার বলুন তো, আপনি কি রিক্স নেবেন না ফিরে আসবেন? কেন? যাওয়াটা জরুরি। আরো কিছু দূর যাওয়ার পরে আপনি দেখলেন রাস্তার উপর একটা সাপ শোয়া, বিষাক্ত সাপ। আপনি কি এটা দেখে ফিরে আসবেন না রিক্স নেবেন? কেন? যাওয়াটা জরুরি। এভাবে কংসনগর পর্যন্ত যেতে পাঁচ ছয়টা বাধা পড়ল, আপনি সবগুলো বাধা অতিক্রম করার সিদ্ধান্ত নেবেন, অতিক্রম করবেন, জীবনের রিক্স নেবেন, যেহেতু আমার যাওয়াটা খুব জরুরি, ঠিক নয় কি? এ ব্যাপারে কি আপনারা সবাই একমত? কিন্তু আরেকজন আপনারই বাড়ির, তিনিও কংসনগর রওনা হয়েছে, তবে তার উদ্দেশ্য হলো তিনি পান কিনবে। কি কিনবে? দুজনই বাজারে যাচ্ছে একই বাজারে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। যিনি পান কিনতে রওনা হয়েছেন, প্রথমে যখন তিনি গরু দেখলেন যে গরু গুদায় আঘাত করে, ওই গরু দেখে ফিরে আসবেন না রিক্স নেবেন? এখানে তো রিক্স নেবে একজনই, দেখেন রিক্স নেবে, কেন নেবে না? হ্যাঁ, পান আনাটা এত জরুরি না, পান না হলে আজকে না খেলাম আগামীকালকে খাবো বা বিকেলে বাজারে যাবো,
ঠিক নয় কি যিনি প্রথম বাধাতে রিস্ক নিলেন না বাকি চারটা বাধা অতিক্রম করার কোনো পরিকল্পনা তার মাথায় জাগবে আর যিনি প্রথম বাধাটা অতিক্রম করলেন তার মনোবল চাঙ্গা হয়েছে দৃঢ় সিদ্ধান্ত নিলেন বাধা সামনে আরো যতই আসুক আমাকে যেতেই হবে যেহেতু যাওয়াটা জরুরি ঠিক নয় কি কংসনগর বাজারে যাওয়াটা ঘরে অসুস্থ মুমূর্ষু রোগী রেখে যত জরুরি জান্নাতে যাওয়াটা কি এর থেকে কম জরুরি না আরো বেশি জরুরি আরো জোরে বলেন আমার ভাইরা দুনিয়ার সামান্য প্রয়োজনে একটি বাজারে যাওয়ার সময় যদি জীবনের রিস্ক নিতে পারেন বাধাগুলো অতিক্রম করার সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবলে সামনে পা বাড়াতে পারেন তাহলে জান্নাতে যাওয়া যদি এর থেকে জরুরি হয় জান্নাতে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে সেই বাধাগুলো অতিক্রম করার সিদ্ধান্ত তো নেওয়া লাগবে তবে আজকে নয় আগামী বছর মাহফিল থেকে একটা বছর সময় নেন সব সিদ্ধান্ত একসাথে নিয়ে গেলে কেমন হয় এক বছর পর সিদ্ধান্ত নেন যে হ্যাঁ সামনের বাধাগুলো অতিক্রম করবো না আজকে নেওয়া লাগবে আজকে নেওয়া লাগবে যদি আপনি কোরআন সুন্নার আলোকে বুঝেন আশরাফির আলোচনা জান্নাতে যাওয়ার পথে বাধা ওর আলোচনা ওর আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা আমি আমল করলে বিশ্বাস করলে আমি জান্নাতে যেতে পারবো না এবার আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন আশরাফি বাদ না জান্নাত বাদ আমার অন্ধভক্ত কিছু আছে তো দেখা যায় না বলে না আশরাফি বাদ না জান্নাত বাদ জোরে বলেন স্টেজে একবার আওয়াজ আসলো নাই আমি এটা বলি যে কথা না বলার সবচেয়ে নিরাপদ জায়গা হলো স্টেজ মাহফিলে আসার পর যদি সিদ্ধান্ত নেন যে কথা বলবেন না তাহলে স্টেজে বসবেন আজকে তো বসেই গেছেন ভুল হয়ে গেছে আগামীতে এই পরিকল্পনাটা নিয়ে এখানে বসলে কথা বলা লাগে না জান্নাত বাদ না আশরাফি বাদ আরো জোরে বলেন আশরাফিকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না ঠিক নয় কি আর সামনে বাড়ব যদি গায়ে আসে যদি গায়ে পড়ে সমস্যা নাই তো আপনারা যে যে পীরের মুরিদ যদি কোরআন সুন্নার আলোকে আপনি বুঝেন আপনার পীরের আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা জান্নাতে যাওয়ার পথে প্রচন্ড বাধা পীর বাদ না জান্নাত বাদ সাহস কত দেখছেন বাদ দিয়ে লেবেন পীর হ্যাঁ বাদ আমার পীরের কোনো প্রয়োজন নাই আমাকে জান্নাতে যাওয়া প্রয়োজন ঠিক না কি বরং আমাকে পীরের প্রয়োজন আমি টাকা না দিলে পীর চলতে পারবে না ঠিক নয় কি বক্তার আমার কোনো প্রয়োজন নাই বরং আমার বক্তার প্রয়োজন আমি বক্তাকে টাকা না দিলে বক্তার গাড়ির চাকা ঘুরবে না ঠিক নয় কি সুতরাং পীরের আমার কোনো প্রয়োজন নাই পীর তার সংসার চালাবার জন্যই আমার হাদিয়ার দিকে তাকিয়ে থাকে বক্তা তার সংসার এবং গাড়ির চাকা ঘুরাবার জন্যই আমার মাহফিলের খোঁজ খবর নিবে ওয়াজ কেমন হইল আগামী বছর দাওয়াত কি অবস্থা কথা বলে ঠিক নয় কি আবার একটু সামনে যাব আপনারা আমরা যে যে দল করি যদি কোরআন সুন্নার আলোকে আমি আপনি বুঝি আমার দলের আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্মসূচি কর্মপদ্ধতি জান্নাতে যাওয়ার পথে প্রচন্ড বাধা এই দলের কর্মী এবং সমর্থক থাকলে আমি জান্নাতে যেতে পারবো না দল বাদ না জান্নাত বাদ সবাই বলছেন মন থেকে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আমাকে ছাড়া দল চলতে পারবে না ঠিক নয় কি কিন্তু দল ছাড়া আমি চলতে পারবো ঠিক নয় কি দলের আমার কোনো প্রয়োজন নাই আমি আজ বিপদে পড়লে আমার দল আমার কিচ্ছু করবে না কবরে তো প্রশ্নই আসে না সুতরাং আমার কবরকে জান্নাতের বাগান বানাতে হলে যে দল যে পীর যে বক্তা যে ইমাম আমার জান্নাতে যাওয়ার পথে বাধা ওদের কথা শোনা যাবে না সবাই রাজি তাহলে জান্নাতে যাওয়ার পথে যদি ব্যক্তি দল পীর নেতা বাধা হয় সব বাদ দিয়ে জীবনে রিক্স নিয়ে হলো জীবন দিয়ে হলো জান্নাতের পথে চলবো রাজি আছে কারা কারা রাজি দুহাত তুলে দেখায়
আমার ভাইয়েরা মনে থাকবে পড়াটা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আমরা আলোচক, আপনারা শ্রোতা বা আয়োজক, আপনাদের উপরে আমাদের যে পরিমাণ অবদান, আমাদের উপরে আপনাদের অবদান এর থেকে কম না বেশি? একটু আগে যেটা বললাম, আয়োজকরা যদি বক্তাদেরকে দাওয়াত না দেয়, বক্তার বক্তাগিরি নাই মানে কি শেষ? নাই থেকে শেষ আর একটু ফোকতা না শেষ, ঠিক নয় কি? মুরিদদের উপরে পীরের যে অবদান, পীরের উপরে মুরিদের অবদানের থেকে কম না বেশি? অনেক বেশি। এবার বলুন তো, শ্রোতার উপরে বক্তার যে পরিমাণ অবদান, মুরিদের উপরে পীরের যে পরিমাণ অবদান, কর্মীর উপরে নেতার যে পরিমাণ অবদান, সন্তানের প্রতি মা বাবার অবদানের থেকে কম না বেশি? তুলনাই চলে না, ঠিক নয় কি? পৃথিবীর সব সম্পর্ক স্বার্থ কেন্দ্রিক। কোন বক্তাকে পাওয়া যাবে না বিনা পয়সা ওয়াজ করার জন্য, কোন পীরকে ধরে রাখা যাবে না হাতিয়াবিহীন, কোন নেতাকে পাওয়া যাবে না কর্মীর উপরে স্বার্থবিহীন, ঠিক নয় কি? কিন্তু সন্তানের উপরে মা বাবার অবদান একই বাড়ির স্বার্থ। কোন পীর তার মুরিদের কোনোদিন ব্যাগ পার করে নাই, কোন বক্তা তার শ্রোতার কোনোদিন জুতা ঠিক করে দেয় নাই, কোন নেতা তার কর্মীর বিপদে আগায় আসে তেমন স্বার্থবিহীন দেখা যায় নাই। কিন্তু মা বাবা আমার আপনার ময়লা পরিষ্কার করেছে বছরের পর বছর, কোনো বিনিময় ছাড়াই, ঠিক নয় কি? আমার আপনার জুতা ঠিক করে দিয়েছে ছোটবেলায়, এরকম কে করি নাই? ডান পায়ের জুতা এটাই তো বেশি হইতো, ঠিক নয় কি? ছোটবেলায় এই কাজটা করি নাই এরকম একজন লোক মনে হয় ময়দানে নাই। ডান পায়ের জুতা যেটা এটা দিতাম, বাম পায়েরটা দিতাম? মা বাবা কোনোদিন দাঁড়িয়ে থেকে নির্দেশ দেয় না যে এটা ডাইন পাও এটা বাম পাও এভাবে বলে নাই, বরং মা বাবা বসে কোলে নিয়ে জুতাটাকে ঠিক করে দিছে, ঠিক নয় কি? যে মা বাবার অবদান আমার জীবনে এত বেশি, গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও সেদিন মা বাবার হক আদায় হবে না। ওই মা বাবাও যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয়, মা বাবার সে বাধা মানা যাবে না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। মা বাবা যদি বলে ঈমান আনা যাবে না, মা বাবা যদি বলে নামাজ পড়া যাবে না, মা বাবা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না, কোরআনের আন্দোলন করা যাবে না, রোজা রাখা যাবে না, তাওহীদ বিশ্বাস করা যাবে না, তাহলে মা বাবাকে পিতামাতা হিসেবে সম্মান করব, শ্রদ্ধা করব, অসুস্থ হলে ডাক্তার দেখাবো, সেবা করব, শুশ্রূষা করব, তাদের প্রয়োজন মিটাবো, কিন্তু আমার জান্নাতে যাওয়ার পথে যে কাজগুলো বাধা সে কথাগুলো মানব না। আমি কি কথা বুঝতে পারলাম? এক লোক ওয়াজে শুনেছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দোজক, কয় হোক বা? তো ওস্তাদকে ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর যে নামাজ পড়ে না তার কোনো হোক বাই নেই, তার কি নেই? বুঝতেছেন না মনে হয়? এক ওয়াক্ত নামাজ না পড়লে, সে আলোচনা শুনেছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দোজক, তো জিজ্ঞেস করছে, হুজুর যার নামাজ নাই, নামাজ পড়ে না, ওর হোক বাই নাই? যে জায়গায় মা বাবার কথাই ইসলাম বিরোধী হলে মানা যাবে না, জান্নাতে যাওয়ার পথে বাধা হলে মা বাবার ওই কথা মানা যাবে না, সে জায়গায় আশরাফি নেতা পীর বক্তা এদের তো হুক বাই নাই, কথা বলে ঠিক নয় কি? তাহলে যে কোনো মূল্যে আমি জান্নাতে যাবই, রাজি আছি? সবাই রাজি? একটু আগে যে বলেছেন জজবা সহকারে পীর বাদ দিতে রাজি, দল বাদ দিতে না রাজি, আশরাফি বাদ দিতে রাজি, এটা কি সিদ্ধান্ত আজকে নিবেন না একটু সময় নিবেন? এখনো সুযোগ আছে, একটু চিন্তা করে জবাব দেন, আজকে সিদ্ধান্ত নিবেন? আচ্ছা আজকে হইলো বাসার ভাইয়ের আলোচনার সময় নিন, এখন দরকার নেই, একটা ঘন্টা সময় নেন, হ্যাঁ এখনই
সিদ্ধান্ত কি এখনই নিতে হবে? বর্ষা থেকে রূহ সহ দাঁড়াতে পারবো এই গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝতে বলি, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।